आगे बोले तो हेलो एवरीवन, आज के हमारे चैनले আমরা আজকে মটন রান্না করছি। তো রেসিপিটা কেমন করে রান্না করছি চলো তোমাদের সামনে শেয়ার করি। প্রথমে আমি ম্যারিনেট করে নিয়েছি মটনটাকে লবণ হলুদ দিয়ে, তারপরে তার মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে পুরো ব্যাপারটাকে আবারও মেখে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার বাটা, এটা দিয়ে কালারটা ভালো আসে আর ঝালটাও ভালো হবে। সাথে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, মিট মশলা, বাড়িতে মিট মশলা বা গরম মশলা দিলেও হবে, আমি বাইরের থেকে মিট মশলা কিনে নিয়ে এসেছি। সাথে চিনি দিচ্ছি। আমরা সর্ষের তেল গরম করে নিয়েছি, সেখান থেকে 2-3 চামচের মতন গরম সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গরম করে অবশ্য ঠান্ডা করে নিতে হবে, তারপরে আমরা এই মটনটাকে ভালো করে মেখে নেব। আজকে এটা একটা মটনের স্পেশাল ডিশ, এটা আমরা একটা মাটির হাঁড়িতে রান্না করব। তো মাংসটা ভালোভাবে আমরা মেখে নেব এবং তার মধ্যে দিয়ে দিব আলু। অবশ্য আলুটা এটা অপশনাল, কারণ আমি আলু পছন্দ করি তাই আমি আলু দিচ্ছি, তোমরা যদি না পছন্দ করো নাও দিতে পারো। এর সাথে সাথে আমি রসুনও দিয়ে দিচ্ছি, গোটা রসুন দিয়েছি। অবশ্যই এই রসুনটা দিবে, কারণ মাটনটা যখন রান্না হবে তার টেস্টটা রসুনের মধ্যে আসবে আর যেটা খেতে খুব ভালো লাগবে। সেই যে গরম করা তেলটা, সেটা আমি বাকিটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এবং হাঁড়িটাকে ভালোভাবে তেল দিয়ে কোট করে দিচ্ছি। আর এটা আমরা ডিরেক্ট হিটে রান্না করব না, তাই আগে আমরা তেলটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবং এই রসুনটা দেওয়ার পর পুরো মটনটাকে আরও ভালো করে মেখে নিয়ে আমরা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। বাজারে মাটির বিভিন্ন ধরনের হাঁড়ির শেপের পাওয়া যায়, যেটা তোমাদের কমফোর্টেবল লাগে সেটা নিতে পারো, তবে হাঁড়িটার নিচটা যতটা ফ্ল্যাট হয় ততটা বেটার হয়। আমি পাইনি, আমি এরকম হাঁড়ি পেয়েছি তাই এটা নিয়েছি। এবার আটা মেখে নিয়ে আটা দিয়ে আমরা মুখটাকে সিল করে দিচ্ছি। অবশ্যই ঢাকনাটা দিয়ে ভালোভাবে সিল করে দিতে হবে। আমি গ্যাসে রান্না করছি তাই হিটটা একদম কম হিটে তাওয়া বসিয়ে তার উপরে এই পটটাকে বসিয়ে দিয়েছি। আর এটা যদি উনুনে রান্না করা হয় তাহলে সবচেয়ে বেস্ট হয়, আর সেই ক্ষেত্রে টেম্পারেচার কম রাখতে হবে। মেয়ের জন্য রান্না করছি বলে আমি আজকে মাটনের সাথে সাথে রাইসও রান্না করব, ফ্রাইড রাইস, যেটা আমার মেয়ের জন্য স্পেশাল আলাদাভাবে বানাচ্ছি। এটা নর্মাল ফ্রাইড রাইস বানাবার রেসিপি নয়, আমি মেয়ের জন্য এরকমভাবেই ফ্রাইড রাইসটা বানাই। তো আমি জলটা গরম করেছি, তার মধ্যে কিন্তু আগেই একটু তেল দিয়ে দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম, আর এখন চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি। আমি ফ্রাইড রাইসের চালই নিয়েছি, তবে আমি ভাতটাকে একটু বেশি সিদ্ধ করে নেব, কারণ আমার মেয়ে একটু নরম খাবে তাই ভাতটা একটু বেশি সিদ্ধ করে নেব। এই সময় কিন্তু আমি একটু লেবুর রস দিয়েছি যাতে ভাতটা একটু সাদা রঙের হয়, মানে বেশি সাদা হবে। এটা একটা ছোট টিপস। আর একই সময় আমি বারবার কিন্তু ওই মাটির হাঁড়িটাকে কিন্তু নাড়াতে থাকবো। আমাদের ভাত রান্না হয়ে গেছে, আমরা একটু কিন্তু বেশি ভাতটা সিদ্ধ করে নিয়েছি, আর ভাতটা আমরা মাড় ছাঁকতে দিয়ে দিচ্ছি আর অন্যদিকে কড়াই বসিয়ে দেবো, কারণ আমরা ফ্রাইড রাইস রেডি করব। কড়াইয়ে 2 চামচ মতো রিফাইন তেল দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু পটটা আমরা বারবার ঝাঁকিয়ে নিব, কারণ নিচে না হলে মাটনটা রান্না হবে আর উপরে মাটনটা রান্না হবে না। এই প্রসেসটা কিন্তু অনেকক্ষণ ধরে চলবে, তাই হিটটা কম রাখার জন্য আমি ছোট গ্যাস ওভেনে ওই হাঁড়িটাকে শিফট করে দিয়েছি আর ফ্রাইড রাইসটা এদিকে করছি। এখন আমি বিনস আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম খুব সামান্য দিয়েছি, বিনস দিয়েছি আর গাজরটাকে কুড়ে দিয়েছি। আগেই বললাম মেয়ের জন্য ফ্রাইড রাইস বানাচ্ছি, তাই ফ্রাইড রাইসটার গাজরটাকে আমি কুড়ে দিয়েছি যাতে আমার মেয়ের মুখে সেটা গোটাভাবে না পড়ে, সে যাতে ইজিলি যাতে চিবিয়ে খেতে পারে। এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এই সময় আমি দুই পাশের গ্যাসেরই হিটটা একটু কম রেখেছি, কারণ ওইদিকে মাংস নিচে না হলে পুড়ে যেতে পারে আর এদিকে গাজর বিনসগুলো যেহেতু ছোটো করে কাটা সেগুলো যাতে না পুড়ে যায়। আমি চিনি দিয়ে দিচ্ছি, কাজুগুলো ছোটো ছোটো পিস কেটে নিয়েছি, আগে বললাম মেয়ের জন্য বানাচ্ছি তাই কাজুগুলো একটু ছোটো ছোটো রেখেছি। এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবো দুই জায়গায়, কারণ মাটনটা ওইদিকে হাঁড়িতে নাড়াচাড়া যাচ্ছে না ডিরেক্ট, ওটাকে শুধুমাত্র ঝাঁকিয়ে দিতে হচ্ছে, তাই ওখানে হিট যদি বেশি থাকে নিচে মাটন লেগে যেতে পারে। অন্যদিকে গাজর বিনস এগুলো আমি ছোটো ছোটো কেটেছি, সেটা বেশি ভাজা হয়ে যেতে পারে, তাই আমি গ্যাসের হিটটা কম রেখেছি যাতে একটু নেড়ে চেড়ে দিব আর সফটনেসটাও তার মধ্যে যেন থেকে যায়।
এই মুহূর্তে আমি আবার রাইসগুলো অ্যাড করব। রাইসগুলো ওভারকুক থাকায় আমি অল্প অল্প করে রাইস দেব আর সেটা নেড়ে চেড়ে নিব। অন্যদিকে আমি তেলও কম দিয়েছি, মেয়ে খাবে বলে আমি তেলটা কম প্রেফার করি, আর সেটা অল্প অল্প করে আমি নেড়ে নেব আর অল্প অল্প করে ভাতটা আরও অ্যাড করতে থাকব। আমি যেহেতু ভাতটা সিদ্ধর সময় লবণ দিয়ে দিয়েছি, তাই এই মুহূর্তে আমি আর কোনো আলাদাভাবে লবণ দিচ্ছি না। ভাতটাকে শুধু আলতোভাবে এলোমেলো করে আমি ওটাকে নাড়াচাড়া দিচ্ছি আর ভালোভাবে বিনস গাজরের সঙ্গে যাতে ভাতটা মেখে যায় সেটা করছি। আমাদের রাইস রেডি হয়ে গেছে, আমি ওর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আমার মেয়ে যেহেতু একটু মিষ্টি পছন্দ করে, তাই আমি ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি বানিয়েছি। আগে বলে দিচ্ছি এটা নর্মাল ফ্রাইড রাইস নয়, আমি এটা বাচ্চাদের জন্য বানিয়েছি। তোমরাও বাড়িতে যদি বাচ্চাদের জন্য এরকমভাবে ফ্রাইড রাইস বানাতে চাও, বানিয়ে দেখতে পারো। তবে বানালে কেমন হয়েছে স্বাদ অবশ্যই আমাকে জানাবে। আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি, কারণ মেয়ের ঘিয়ের ফ্লেভারও খুব পছন্দ। সামান্য ঘি দিয়ে দিলে ওই স্বাদটা তার খুব পছন্দ হয়। এবার ফ্রাইড রাইসটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো, কারণ আমার ফ্রাইড রাইস প্রায় রেডি হয়ে গেছে। কিন্তু মটন এখনও অনেক সময় বাকি আছে, আর এই মুহূর্তে আমি মটনে পুরোপুরি কনসেন্ট্রেট করছি। তো এইভাবে প্রায় 2 ঘন্টা পর আমাদের মটনটা কুক হয়ে গেছে, আর ঢাকনার ভিতর থেকে যে গন্ধটা বেরিয়ে আসছে তাতেই বুঝতে পারছি আমাদের মটন রান্না হয়ে গেছে। চলো এবার তাহলে ঢাকনাটা খুলে নেওয়া যাক। আমরা একটা চাকু দিয়ে ঢাকনাটাকে খুলে নেব। ওয়াও, সেই গন্ধ বেরিয়েছে, মটন আমাদের কুক হয়ে গেছে। এটা বিহারের চম্পারণের একটা স্পেশাল মটনের ডিশ, এটাকে আহুনা মটন বলে। তো আজকে এই ডিশটা আমরা রান্না করতে শিখলাম। মটনের এই অথেন্টিক ডিশটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে। কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে একটা লাইক দিবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো মেয়ের জন্য আমি থালা রেডি করছি। হ্যাঁ, অতগুলো খাবে না মেয়ে, মেয়েকে একটা এরকম করে সাজিয়ে দিলে সে খুব খুশি হয়। বড়দের মতন তাকে যদি থালা সাজিয়ে দেওয়া হয় সে খুব খুশি হয়ে খেতে বসে। তবে ও খেতে পারবে বলে আমি ফ্রাইড রাইসটা একদম মিষ্টি বানিয়েছি, আর চিকেনটা মাটনটা আমি জানি সে খেতে পারবে না, তবু আমি তাকে থালাতে সাজিয়ে দেবো। এখন মেয়ে টেস্ট করে বলবে তার কেমন লেগেছে। কেমন হয়েছে খেতে? মিষ্টি হয়েছে? আর একটু মাংস খেয়ে দেখবা? আচ্ছা, কেমন হয়েছে খেতে? ঝাল একটু খাও, ঝাল ঝাল একটু রসুন খেয়ে দেখবা। তাহলে তুমি ফ্রাইড রাইস খাও, শুধু মাংস খাবে? ঝাল লাগছে যে, আচ্ছা সবাইকে বাই করে দাও, বাই, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব বলো। থ্যাংক ইউ।